হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি করাবো 5টা পার্টি মেকআপ। আমি প্রথমত এই ডিজিটাল মেকআপটা সেরে নিয়েছি, তারপর আমি এই বোনটাকে বসিয়ে দিলাম। ওর প্রথমত আমি আই মেকআপটা সেরে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এদিকে একটা বোন বসে আছে, ওরও অর্ধেক মেকআপ করে নিয়েছি। তারপর এই বোনকে কমপ্লিট করে দিলাম, আর এই বোনকে বসিয়ে দিলাম, ওরও আই মেকআপ হয়ে গেছে। আর এই বোনটা এখানে শাড়ি পরছে, আর এই দিদিটা এদিকে জুয়েলারি পরছে, সিঁদুর পরছে। আর এই বোনটা দেখছে একটু নিজেকে কেমন লাগছে। আর এই বোনটাকে তো বসিয়ে রেখেছিলাম, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এখানে ও একটু নিজে নিজে লিপস্টিকটা পরে নিচ্ছিল। ওর এত তাড়া ছিল, ও চলে গিয়েছে, ওর একটু ভিডিও নিতে পারেনি, পিকচারও তুলতে পারিনি আমি। তারপর এই দিদিটা চলে যাবে, ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সত্যি এই দিদিটাকে অনেক বেশি সুন্দর লেগেছিল। এই দিদিটা এমনিতেও অনেক বেশি সুন্দর, আমি নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করতে ভুলে গেছি, ইনস্টাগ্রামের একটা ফিল্টার লাগিয়ে ভিডিও করে নিয়েছি। তারপর দিদিটা চলে যাচ্ছে, আর হঠাৎ করে ও এসে বসেছিল, ওনাকে সাজবে, ওর কোনো ভিডিও নিতে পারিনি আমি। আর এই বোনটার আই মেকআপটা করে আমি ওই বোনটার খোপা করতে চলে গেছিলাম। খোপাটা সেরে এখন ওই বোনটার মেকআপটা করে নেব। আর এই বোনটা অপেক্ষা করেছিল দুপাট্টা কখন ঠিক করে দেব। এই বোনটাও রেডি হয়ে গেছে ফাইনাল লুক, আর এই বোনটারও দুপাট্টা ঠিক হয়ে গেছে। ওই যে বোনটা অপেক্ষা করেছিল আই মেকআপের পরে, ওই বোনটা আর এই বোনটাকে আমি একসাথেই রেডি করে দিয়েছিলাম সবার শেষে। আমি রিং লাইট নিয়ে নিই, না হলে ভিডিও আরও ভালো আসতো। এই যে বোনটাকে বলেছিলাম, মানে একসাথে তাদের দুজনকে রেডি করে দিয়েছিলাম সবার শেষে। একটা মিষ্টি বউ, খুবই সুন্দর লাগছিল। তাদের সাথে কাজ করেও আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর কোন লুকটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। নিজেকে আজ পেলাম খুঁজে, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়।